তোমরা স্মরণ করো যখন তোমাদের মালিক আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে তাদের পরবর্তী সন্তান সন্ততিদের বের করে এনেছেন এবং তাদের নিজেদের ওপর এ মর্মে আনুগত্যের স্বীকারোক্তি আদায় করেছেন যে আমি কি তোমাদের মালিক নই? তারা সবাই বলল, হ্যাঁ নিশ্চয়ই, আমরা সাক্ষ্য দিলাম। এর উদ্দেশ্য ছিল যেন কিয়ামতের দিন তোমরা একথা বলতে না পারো, আমরা তো এ বিষয়ে অনবহিত ছিলাম, কিংবা একথা যেন না বলো যে আল্লাহর সাথে শিরক তো আমাদের বাপদাদারা আগে করেছে আর আমরা তো ছিলাম তাদের পরবর্তী বংশধর। বাতিল পন্থীদের কার্যক্রমের জন্য কি তুমি আমাদের ধ্বংস করবে? এভাবেই আমি অতীতের দৃষ্টান্ত সমূহ তাদের কাছে খোলাখুলি বর্ণনা করি, এ আশায় যে এরা সোজা পথে ফিরে আসবে। হে মুহাম্মদ, তুমি তাদের কাছে এমন একটি মানুষের কাহিনী পড়ে শোনাও যার কাছে আমি নবীর মাধ্যমে আমার আয়াতসমূহ নাজিল করেছিলাম, কিন্তু সে পরে আমার আয়াত থেকে বিচ্যুত হয়ে পড়ে, অতঃপর শয়তান তার পিছু নেয় এবং সে সম্পূর্ণ গোমরা লোকদের দলভুক্ত হয়ে পড়ে। অথচ আমি চাইলে তাকে এই আয়াতসমূহ দ্বারা উচ্চ মর্যাদা দান করতে পারতাম, কিন্তু সে তো ঊর্ধ্বমুখী আসমানের বদলে নিম্নমুখী জমিনের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং পার্থিব কামনা বাসনার অনুসরণ করে। অতঃপর তার উদাহরণ হচ্ছে কুকুরের উদাহরণের মতো, যদি তুমি তাকে দৌড়াতে থাকো তবু সে জিহ্বা বের করে হাঁপাতে থাকে, আবার তোমরা সেটিকে ছেড়ে দিলেও জিহ্বা ঝুলিয়ে হাঁপাতে থাকে। এ হচ্ছে তাদের দৃষ্টান্ত যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে। এ কাহিনীগুলো তাদের তুমি পড়ে শোনাও, হয়তোবা তারা চিন্তা গবেষণা করবে। যে সম্প্রদায়ের লোকেরা আমার নিদর্শনসমূহ মিথ্যা সাব্যস্ত করে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে আসছে, তাদের উদাহরণ কতই না নিকৃষ্ট। আল্লাহ তাআলা যাকে পথ দেখান সে সঠিক পথ প্রাপ্ত হবে, আবার যাকে তিনি গোমরাহ করেন তারা হয়ে পড়ে ভীষণ ক্ষতিগ্রস্ত। বস্তুত বহু সংখ্যক মানুষ ও জিন আছে যাদের আমি জাহান্নামের জন্য পয়দা করেছি, তাদের কাছে যদিও বোঝার মতো দিল আছে কিন্তু তা দিয়ে তারা চিন্তা করে না, তাদের কাছে দেখার মতো চোখ থাকলেও তারা তা দিয়ে সত্য দেখে না, আবার তাদের কাছে শোনার মতো কান আছে কিন্তু তারা সে কান দিয়ে সত্য কথা শোনে না। আসলে এরা হচ্ছে জন্তু জানোয়ারের মতো এবং কোন কোন ক্ষেত্রে তাদের চাইতেও এরা বেশি বিভ্রান্ত। এসব লোকেরা দারুণ উদাসীন। আল্লাহ তাআলার জন্যই যাবতীয় সুন্দর নামসমূহ নিবেদিত রয়েছে, অতএব তোমরা সেসব ভালো নামই তাকে ডাকো এবং সেসব লোকের কথা ছেড়ে দাও যারা তার নামে বিকৃতি ঘটায়। যা কিছু তারা দুনিয়া জীবনে করে এসেছে অচিরেই তার যথাযথ ফল তারা পাবে। আমি যাদের সৃষ্টি করেছি সে মানুষ ও জিনদের মাঝে আবার এমন একটি দল আছে যারা মানুষকে সঠিক পথের দিকে ডাকে এবং সে মতে নিজেরাও নিজেদের জীবনে ইনসাফ কায়েম করে। যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, ক্রমে ক্রমে আমি তাদের এমনভাবে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাব তারা তা টেরও পাবে না। আমি তাদের বিদ্রোহের জন্য অবকাশ দিয়ে রাখব এবং এ ব্যাপারে আমার কৌশল অত্যন্ত শক্ত। তারা কি কখনো চিন্তা করে দেখে না যে তাদের সাথী মুহাম্মদ কোনো পাগল নয়, সে তো হচ্ছে আজাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। তারা কি আসমান সমূহ ও পৃথিবীর সার্বভৌমত্বের বিষয়টির দিকে কখনো তাকিয়ে দেখে না এবং তাকিয়ে দেখে না আল্লাহ তাআলা এখানে যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি এবং এর প্রতিও তাদের অবস্থানের মেয়াদ হয়তো নিকটবর্তী হয়ে এসেছে? এরপর আর কোন কথা আছে যা বললে এরা ঈমান আনবে? আল্লাহ তাআলা যাকে পথহারা করে দেন তাকে পথে আনার আর দ্বিতীয় কেউ নেই। আল্লাহ তাআলা তো তাদের সবাইকেই তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ানোর জন্য ছেড়ে দেন। তারা তোমার কাছে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, এ দিনটি কখন সংঘটিত হবে? তুমি তাদের বলো, এ জ্ঞান তো আমার মালিকের কাছেই রয়েছে, এর সময় আসার আগে তিনি তা প্রকাশ করবেন না। আকাশমণ্ডল ও জমিনের জন্য সেদিন তা হবে একটি ভয়াবহ ঘটনা, এটি তোমাদের উপর পতিত হবে একান্ত আকস্মিকভাবেই। তারা প্রশ্নটি এমনভাবে জিজ্ঞেস করে যে মনে হয় তুমি বুঝি বিষয়টি সম্পর্কে সবকিছু জানো। তাদের বলো, কিয়ামতের জ্ঞান তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে, কিন্তু অধিকাংশ মানুষই এ সত্যটুকু জানে না। তুমি আরো বলো, আমার নিজের ভালোমন্দের মালিকও তো আমি নই, তবে আল্লাহ তাআলা যা চান তাই হয়। যদি আমি অজানা বিষয় সম্পর্কে জানতাম তাহলে আমি নিজের জন্য সে জ্ঞানের জোরে অনেক ফায়দাই হাসিল করে নিতে পারতাম এবং এ কারণে কোনো অকল্যাণী আমাকে স্পর্শ করতে পারত না। আমি তো শুধু একজন নবী,
জাহান্নামে সতর্ককারী ও জান্নাতের সুসংবাদবাহী মাত্র, শুধু সে জাতির জন্য যারা আমার উপর ঈমান আনে। তিনি সেই আল্লাহ তাআলা যিনি তোমাদের একটি প্রাণ থেকে পয়দা করেছেন এবং পরবর্তী পর্যায়ে তার থেকে তিনি তার জুড়ি বানিয়েছেন, যেন তার জুড়ির কাছে গিয়ে সে পরম শান্তি লাভ করতে পারে। অতঃপর যখন পুরুষ সাথীটি তার মহিলা সাথীটিকে দৈহিক প্রয়োজনের জন্য ঢেকে দিল, তখন মহিলা সাথীটি এক লঘু গর্ভ ধারণ করল এবং প্রথম দিকে সে এ নিয়েই চলাফেরা করল। পরে যখন সে গর্ভের কারণে ওজনে ভারী হয়ে এল, তখন তারা পুরুষ মহিলা উভয়ই তাদের মালিককে ডেকে বলল, হে আল্লাহ তাআলা, যদি তুমি আমাদের একটি সুস্থ ও পূর্ণাঙ্গ সন্তান দান করো তাহলে আমরা অবশ্যই তোমার কৃতজ্ঞতা আদায় করব। পরে সত্যিই যখন তিনি তাদের উভয়কে একটি নিখুঁত সন্তান দান করলেন, তখন তারা যা কিছু সন্তানের আকারে আল্লাহর পক্ষ থেকে তাদের দেয়া হয়েছে সে ব্যাপারেই অন্যদের শরীক বানিয়ে নিল। আল্লাহ তাআলা তাদের শরীক বানানো থেকে অনেক পবিত্র। এরা কি আল্লাহ তাআলার সাথে এমন কিছুকে শরীক মনে করে যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদের নিজেদেরই সৃষ্টি করা হয়? তারা তাদের কাউকে কোন রকম সাহায্য করতে সক্ষম নয় এবং তারা নিজেদেরও কোন রকম সাহায্য করতে পারে না। তোমরা যদি এ মূর্খ লোকদের হেদায়েতের পথের দিকে আহ্বান করো তারা তোমাদের কথা শুনবে না, তাই তোমরা তাদের হেদায়েতের পথে ডাকো কিংবা চুপ করে থাকো, উভয়টাই তোমাদের জন্য সমান কথা। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের সাহায্যের জন্য ডাকো তারা তো তোমাদের মতোই কতিপয় বান্দা, তোমরা তাদের ডেকেই দেখো না। তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হলে তাদের উচিত তোমাদের তাকে সাড়া দেয়া। তাদের কি কোনো পা আছে যার উপর ভর দিয়ে তারা চলতে পারে, অথবা তাদের কি কোনো ক্ষমতাধর হাত আছে যা দিয়ে তারা সবকিছু ধরতে পারে, কিংবা তাদের কোনো চোখ আছে যা দিয়ে তারা সবকিছু দেখতে পারে, কিংবা আছে তাদের কোনো কান যা দিয়ে তারা শুনতে পারে? তুমি বলো, তোমরা ডাকো তোমাদের শরীকদের, এরপর তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, ষড়যন্ত্র করার সময় আমাকে কোনো অবকাশও দিও না। তুমি তাদের বলো, নিশ্চয়ই আমার অভিভাবক হচ্ছেন একমাত্র আল্লাহ, তিনি কিতাব নাযিল করেছেন, তিনি হামেশাই ভালো লোকদের অভিভাবকত্ব করেন। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদের তোমরা ডাকো তারা তোমাদের কোন রকম সাহায্য করতে সক্ষম নয়, এমনকি তারা নিজেদেরও কোন রকম সাহায্য করতে পারে না। তোমরা যদি কখনো তাদের হেদায়েতের পথে আসার আহ্বান জানাও তবে তারা শুনতেই পাবে না। কথা বলার সময় যদিও তুমি দেখছো তারা তোমার দিকেই চেয়ে আছে, কিন্তু এরা সত্য দেখতেই পায় না। হে মুহাম্মদ, এদের সাথে তুমি ক্ষমার নীতি অবলম্বন করো, নেক কাজের আদেশ দাও এবং মূর্খ লোকদের তুমি এড়িয়ে চলো। কখনো যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে সাথে সাথেই তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও, অবশ্যই তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদের যদি কখনো শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণা স্পর্শ করে তবে তারা সাথে সাথেই আত্মসচেতন হয়ে পড়ে, তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। তাদের কাফের ভাই বন্ধুরা তাদের বিদ্রোহের পথে টেনে নিয়ে যেতে চায়, অতঃপর তারা চেষ্টার কোনো ত্রুটি করে না। আবার যখন তুমি কিছুদিন তাদের কাছে কোনো আয়াত এনে হাজির না করো তখন তারা বলে, ভালো হতো যদি তুমি নিজেই এমন কিছু বেছে না নিতে। তুমি বলো, আমি তো তাই অনুসরণ করি যা আমার মালিকের কাছ থেকে আমার কাছে নাজিল হয়। আরে কোরআন হচ্ছে তোমাদের মালিকের কাছ থেকে নাজিল করা অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান, যারা ঈমান এনেছে এ কিতাব তাদের জন্য হেদায়েত ও রহমত। যখন তোমার সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন মনোযোগের সাথে তা শোনো এবং নিশ্চুপ থাকো, আশা করা যায় এর ফলে তোমাদের উপর দয়া করা হবে। হে নবী, তোমার মালিককে স্মরণ করো মনে মনে, সকাল সন্ধ্যায় সবিনয়ে এবং সশঙ্ক চিত্তে, অনুচ্চ স্বরের কথাবার্তা দিয়েও তাকে তুমি স্মরণ করো, কখন তার স্মরণ থেকে গাফেল হয়েও না। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে, এটা ওয়াজিব। নিঃসন্দেহে যারা তোমার মালিকের একান্ত সান্নিধ্যে আছে তারা কখনো অহংকার করে তার ইবাদত থেকে বিরত থাকে না, তারা তাঁর তাসবিহ করে এবং তার সামনে সাজদা করে।